নমস্কার। ঘোষ লয় হাত দাঙে, ঘোষ লয় হাত দাঙে, কিন্তু হাত দাঙিলেও যেন বন্ধ নহয় সরকারি বিষয়ার দালালি। এইবার স্থান দবকা রাজহচক্র। এই মুহূর্তত আপনার আন একটা গুরুত্বপূর্ণ খবর দিবলে ওলাইছো। হাত দাঙিলেও বন্ধ নহয় সরকারি বিষয়ার দালালি। প্রতিদিনে পোহরলৈ আহিছে তেনে ঘটনা, যত সরকারি বিষয়া উৎকোচ লওয়া অবস্থাত হাতেলুতে ধরা পড়ছে, কিন্তু তার পাছতো দবকা রাজহচক্র বিষয়ার কার্যালয়ত দালালর দপদপনি। এইবার উঠিছে চাঞ্চল্যকর অভিযোগ, টকা নিদিলে নহয় মাটির নামজারি আন কোনো কাম। দবকা রাজহচক্র বিষয়ার কার্যালয়ত যদি আপনি কিবা কাম করবলে যায় তেতিয়াহলে ধন নিবই লাগিব। দালালর হতুয়াই মন্ডল চক্র বিষয়ে সংগ্রহ করে ধন, এই অভিযোগ তুলিছে ভুক্তভোগী এজন যুবকে। দালালে কাক কাক দিব লাগে ধন, ভাইরাল হয়েছে ফোন কল, আর সেই ফোন কলত উলাইছে ইটোর পাছত সিটো চাঞ্চল্যকর তথ্য। লাটমন্ডলে মাটির নামজারি করার বাবদ 10,000 টাকা দাবি করার অভিযোগ উঠিছে। টকা নিদিলে এখন চকীর পৰা আন এখন চকীলৈ না যায় ফাইল, দবকা চক্র বিষয়ার কার্যালয়ের অভিযোগ এয়া। ধন লওয়ার কথা অস্বীকার করেছে অবশ্য লাটমন্ডল মুকুন্দ হাজরিকায়। এই অভিযোগ উঠিছে এজন ভুক্তভোগী যুবকে অভিযোগ আনিছে ধন সংগ্রহের কথা, আর লাটমন্ডলে কৈছে যে নেট নথকার বাবেহে কাম করিব পৰা নাছিল, সেইবুলি তেওঁ যুক্তি দিছে। কিন্তু যেতিয়া সংবাদ মাধ্যম উপস্থিত হল, সংবাদ মাধ্যমৰ উপস্থিতিত ছমাহে নোহোৱা কাম এঘণ্টাতে কিন্তু বিষয়া কৰি দিলে। চক্র বিষয়া সঁচাকৈ দালালৰ জৰিয়তে ধন সংগ্রহ করে নেকি, তাক লৈ এতিয়া প্রশ্ন উত্থাপন হৈছে। কারণ যিটো কাম ছমাহে হোৱা নাছিল সেই কামটো নেট বেয়া হৈ থকাৰ বাবে বা ইন্টারনেট নথকাৰ বাবে বিষয়া কৰিব নোৱাৰা বুলি কৈছিল। কিন্তু যেতিয়া সংবাদ মাধ্যম গৈ চক্র বিষয়ার কার্যালয়ত উপস্থিত হল, রাজচক্র বিষয়ার কার্যালয়ত উপস্থিত হল, তেতিয়া ছমাহে নোহোৱা কামটো এঘণ্টাতে কিন্তু হৈ উঠিল। এই ঘটনা সংঘটিত হৈছে দবকা চক্র বিষয়ার কার্যালয়ত। আমি এই দৃশ্য দেখুৱাইছো, একাধিক অভিযোগ যে এই কার্যালয়টোত যদি আপুনি কিবা কাম কৰোৱাবলৈ যায় তেন্তে আপুনি ধন লগত নিবই লাগিব, বিষয়াক আপুনি ধন দিবই লাগিব, নহলে আপোনাৰ কোনো কাম এইটো কার্যালয়ত নহয়। আপুনি যদি ধন নিদিয়ে এখন চকীৰ পৰা আন এখন চকীলৈ ফাইল কোনো কাৰণত না যায়। আপুনি 500, 1,000, 2,000 টকা দিয়াৰ লগে লগে যাদুকৰি ধৰণে আপোনাৰ কাম হৈ উঠিব। যদি আপুনি 10,000 টকা দিলে তেতিয়াহলে মাত্র 3 দিন আপোনাৰ কাম ক্লিয়াৰ। এই অভিযোগ দবকা চক্র বিষয়ার কার্যালয়ের বিরুদ্ধে। আমার ওর মন্তব্য আছে, সেই মন্তব্যবর আপনার শুনাম, আপনার স্পষ্ট হব আসলতে কি ঘটিছে, কি হয়েছে দবকা রাজচক্র বিষয়ার কার্যালয়ত। পিছত মানে আজি মোর মাটিখিনি ন্যায়াধীকরণ নামজারি করার কারণে এপ্লাই করেছিল 17/10/2022 17 অক্টোবর 2022 এপ্লাই করেছো। এপ্লাই করার পিছত মন্ডলে স্ট্যাটাস অল ওকে বলে সার্কুল বাইদেউ তাত অলরেডি বস্তুখিনি সাবমিট করে দিয়ে, কিন্তু সার্কুল বাইদেউ কি করে আকু রিভার্ট মানে মন্ডলর তাত। এইটু কন্টিনিউস প্রসেসটা মুঠতে 2-3 বার সার্কুল বাইদেউ মন্ডলর তাতে মানে রিভার্ট মানে আর মূর মাটিখিনি মানে নামজারি করে নিদিয়ে। এটা সার্কুল বাইদেউর ওসর গলো, মন্ডলের যোগাযোগ করলে মন্ডলে সিধা সিধি কয় বাইদেউ পয়সা লাগে, পয়সা লাগিলে কামখিনি করে দিব, নহলে কাম করে নিদিয়ে। বহুত সমস্যার মানে হেৰি হৈছো। মই মন্ডলে আগত কৈছে যে টাকা 10,000 দিলে তোমালোকৰ কামটো করে দিম। আর চাওক আপনাদের এইটো রেজিস্টার দলিল হয়, রেজিস্টার দলিল ডিসি স্যার এস অলরেডি গিভেন দ্য ক্লিয়ারিফিকেশন, ইয়াত ডিসি স্যারের ক্লিয়ারিফিকেশনও আছে, মই আপনাদের দেখাই আছো। তার পিছতো আমার সার্কুল বাইদেউ আমার কামখিনি করে নিদিয়ে, মাটিটো নামজারি করে নিদিয়ে। এই চাওক এইটো ডিসি স্যারে ক্লিয়ারিফিকেশন দিয়া কাগজ, এইটো অলরেডি ডিসি স্যারে মানে সেল পারমিশনের অর্ডারটি দিয়ে দিছে, বুঝাই সাব রেজিস্টার অফিসেও রেজিস্টার দলিল দিছে, নতুন দলিল হয়। তার পিছতো সার্কুল বাইদেউ মেয়াদীকরণ করে নিদিয়ে, মানে নামজারি করে নিদিয়ে মাটিটো। পয়সা নহলে কাম নহয়, পয়সা লাগে। আর অকল মই বলি নহয়, মোর নিচিনা বহুত আছে, ইয়াত মোর নিচিনা বহুত ভিক্টিম আছে, সবকে পয়সা এটা ফাইলত 2,000 টাকা করে বিচারে মেমে। এটা মোর হাতত আছে 10টা ফাইল, এটা 10টা ফাইলত 20,000 টাকা লাগে মেমো। তেখেতর এপ্লাইটো দেখা মতে আমি জয়েন করার আগতে, এই নতুন সিও বাইদেউ জয়েন করার আগতে এপ্লাই করেছিল আর টি পি এসত, তেতিয়া আগর মন্ডলে হয়তো রিপোর্ট দিয়ে গেছিল, আর আগর সিও বাইদেউ হয়তো পাস নকলে কিনা হয়তো টাইমের অসুবিধার কারণে। তারপর নতুন বাইদেউ অহার পিছন আমার ব্রেক করেছিল, রিভার্ট ব্রেক করেছিল, রিভার্ট ব্রেক করার পিছন তখন এদিন আহিলে, আহি পেলে আমার ফিল্ডত লৈ গল। ফিল্ডত দুখাবলে যাওতে মাটিটো ভালকে চিনি না পায়, মাটিটো চিনি পাবর কারণে কাষরে বেলেগ এজন খেতি করা মানুষ মাতি আনিলে, মাতি আনিলে আনি পেলে মাটিটো দুখালে। তেওঁ মানে দুখন দলিলত 3টা দাগ, মই তদন্ত কৰি দেখিলোঁ যে তেওঁ 2টা দাগত দখল আছে, 1টা দাগত তেওঁ দখল নাই। তাৰপিছত আহি পেলাই মই তাতে তেখেতক মই তেতিয়াই কৈছোঁ যে আপোনাৰ 2টা দাগত মই ৰিপৰ্ট কৰি দিম, নামজাৰি হ'ব, 1টা দাগত কিন্তু আপোনাৰ নহ'ব। তেখেতে তেতিয়া মোক বাইফোর্স কৈছে যে সেইটো দাগত, যিটো দাগত দখল নাই সেইটো দাগত মোক নামজাৰি কৰিব লাগে। বোলো মই এইটো ৰিপৰ্ট দিব নোৱাৰিম,
মই বাইদেউলৈ ৰিপৰ্ট কৰি দিম, আপুনি কৰি ল'ব বাকীখিনি কাম, মোৰ কামখিনি মই কৰি দিম। আহি পেলাই মই মোৰ ৰিপৰ্ট কৰি দিলোঁ অলৰেডি, মই মোটামুটি একমাহৰ বেছি হৈ গ'ল নেকি ৰিপৰ্ট কৰা। এতিয়া যোৱাকালি শুকুৰবাৰে তেখেতলোক আহিছিলে, আহি পেলাই বাইদেউ লগ কৰিম বুলি, কিন্তু বাইদেউ সেইদিনা নাছিলে আৰু আমাৰ নেটো নাছিল, তেওঁ কেছটো চাই দিব নোৱাৰিলোঁ। বাইদেউক দিয়াৰ কিমান দিন হৈছে? মোটামুটি এমাহমান হৈ গ'ল, ডেটটো একজেক্ট মনত নাই। লগ ইনত গৈছিলে, তাৰপিছত বাইদেউ মানে বাইদেউ এইকেইদিন একচুৱেলি যোৱা সপ্তাহত নেটো নাছিলে আৰু তেখেতলোক অহাও নাই। আছে মাজে মাজে মানে নেটৰ প্ৰব্লেম হৈছে, তেখেতলোক অহাও নাছিলে, জাষ্ট শুকুৰবাৰে।